আজ দোল, আবিরে রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা, নাচে গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। শুধুমাত্র সাধারণ মানুষ নন, আজ কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারাও কিন্তু একেবারে রঙের উৎসবে মেতে উঠেছেন। শশী পাঁজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, কৃষ্ণা চক্রবর্তী, দিলীপ ঘোষ, সুভাষ সরকার, মুখতার আব্বাস নাকভি, রাজনাথ সিং, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা একেবারে এই আজকের দিনটি কত সুন্দরভাবে পালন করছেন। ফিরহাদ হাকিমকে দেখছেন, তিনিও কিন্তু একেবারে রং খেলায় মেতেছেন। চেতলায় নিজের পাড়ায় তিনি রঙের উৎসবে মেতেছেন। মেয়ে এবং নাতনিকে নিয়ে তিনি রঙের উৎসবে মেতেছেন। ফিরহাদ হাকিম নিজের পাড়াতে চেতলাতেই রয়েছেন, সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনাদের দেখাবো যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও কিন্তু আজ দোল উৎসব পালন করছেন, রং খেলছেন নিজের পাড়ায় হিন্দুস্তান ক্লাব, সেখানে নাচের তালে একেবারে আবির খেলায় মেতেছেন তিনি। এটা আমাদের একটা অন্যরকম আনন্দ দেয়, সবাই মিলে পাড়ার মেয়েরা, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব দুর্গাপুজো কমিটি, এইটার পক্ষ থেকে আমরা যে প্রতিবারই এটা হয়, তবে এবারে দুবছর তো একটু অন্যরকম ছিল, এবারে আনন্দের মাত্রাটা আর একটু বেশি।